ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনি হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো নাম্বার সেভ না করে আপনি এসএমএস পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি এসএমএস পাঠাতে পারবেন এবং সেজন্য আপনার এই অ্যাপটির প্রয়োজন হবে। তো আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে অ্যাপটি, অবশ্য আমি অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা প্লে স্টোরে গিয়ে আপনি মেসেজ টু আননোন নাম্বার এইটি লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে থ্রি বার অপশন টাচ করলে যে অপশনগুলো পাবেন, অ্যাবাউট, সরি, হোম, অ্যাবাউট, তারপর হচ্ছে শেয়ার উইথ ফ্রেন্ড। শেয়ার উইথ ফ্রেন্ড এই অপশন থেকে আপনি আপনার ফ্রেন্ডদের কাছে অ্যাপটি শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে রেটাস, ফিডব্যাক, প্রাইভেসি পলিসি এবং টিউটোরিয়ালস। টিউটোরিয়ালস অপশনে আপনি এই অ্যাপ সম্বন্ধে বিভিন্ন টিউটোরিয়ালস পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আপনি যদি চান যে আপনি ফোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে সেভ না করে আপনি মেসেজ পাঠাবেন, সেক্ষেত্রে এই অ্যাপটির মাধ্যমে আপনি অনায়াসেই কাজটি করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে যে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে এখানে যে নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ খোলা সেই নাম্বার এখানে দিতে হবে। এখানে প্রুফ, এখানে আপনার দেশটি সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে আপনার এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আর আপনি যদি অন্য কান্ট্রির হন তাহলে আপনি যে দেশের সেক্ষেত্রে সে দেশটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, এখানে আপনার সম্পূর্ণ ফোন নাম্বারটি দিবেন। দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো, হ্যালো লেখা রয়েছে, এটি আপনি আপনার মতোই সিলেক্ট করবেন। তো যাই হোক, এখানে আপনি যে নাম্বারে, সরি, যে নাম্বারে এসএমএস পাঠাতে চান সে নাম্বারটি এখানে লিখবেন। সরি, আপনার নাম্বারটি না, আমি এখানে ভুল বলেছি, এই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। এখানে আপনি যে নাম্বারটিতে এসএমএস পাঠাতে চান সে নাম্বারটি টাইপ করবেন। টাইপ করার পর এখানে আপনার এসএমএসটি টাইপ করবেন। এসএমএসে আপনি যদি হ্যালো লিখতে চান বা হাই লিখতে চান সেক্ষেত্রে আপনি হাই টাইপ করবেন, বা যে যে বিষয়গুলো আপনি লিখতে চান সেটি লিখবেন। তারপর হচ্ছে নিচে যে সেন্ড মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে যে সেন্ড মেসেজ বাটন, এই সেন্ড মেসেজ অপশনে টাচ করবেন, তাহলে আপনার কিন্তু মেসেজটি চলে যাবে। তো এখানে আমি যেহেতু কোনো নাম্বার লেখিনি সেক্ষেত্রে আমাকে কিন্তু নাম্বারটি লিখতে বলতেছে। তো এখানে আমি যে কাজটি করব সেটি হলো, এখানে একটি নাম্বার আপনি দিয়ে দেবেন। এখানে আমি একটি নাম্বার দিয়ে দিলাম, অবশ্য নাম্বারটি আমি হাইড করে রাখলাম। এবং এক্ষেত্রে যে আপনার হোয়াটসঅ্যাপটিও কিন্তু আপনার ফোনে ইনস্টল করা থাকতে হবে এবং আপনার যে কোনো নাম্বার থেকে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পরে আপনি এখানে যে নাম্বারে এসএমএসটি পাঠাতে চান সেই নাম্বার টাইপ করে, এসএমএস টাইপ করে সেন্ড মেসেজে যখন টাচ করবেন তখন কিন্তু মেসেজটি চলে যাবে। তো এটি যেহেতু আমার যে কোনো একটি নাম্বার এখানে লিখতে হবে, তো সেটি সেফটির জন্য আমি এখানে কোনো নাম্বার দিচ্ছি না। আপনারা যখন আপনার যে নাম্বারটি দিবেন সঠিকভাবে নাম্বারটি দিবেন এবং মেসেজটি লিখবেন, লেখার পরে সেন্ড মেসেজে যখন টাচ করবেন তখন আপনাদের মেসেজটি চলে যাবে। এবং এক্ষেত্রে আপনার ফোন বুকে বা হোয়াটসঅ্যাপে কোনো নাম্বার সেভ থাকার প্রয়োজন হবে না, না থেকেই অলরেডি মেসেজটি হোয়াটসঅ্যাপের হয়ে আপনার সে নাম্বারে চলে যাবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা কোনো নাম্বার সেভ না করে অনায়াসে এসএমএস পাঠাতে পারবেন। তো ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।